উন্মোচন হলো মহাকাশ থেকে আসা অদ্ভুত রহস্যময় সংকেতের উৎস। তো SP100-এর বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি হেল্পফুল ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। সম্প্রতি নাসার একটি স্যাটেলাইট বিজ্ঞানীদের একটি রহস্য উদ্ঘাটনের সাহায্য করেছে। দূরবর্তী স্থানের কেন্দ্রে একটি খনি বাইনারি নক্ষত্র থেকে উদ্ভূত অদ্ভুত রহস্যময় সংকেতের উৎস আবিষ্কৃত হয়েছে। এই সংকেতগুলি কোথা থেকে আসছে তা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। আসুন জেনে নেই মহাকাশ থেকে কে আমাদের কাছে এমন সংকেত পাঠাচ্ছিল, এগুলো কোথা থেকে আসছে। নাসা সহ বিশ্বের বিজ্ঞানীরা মহাকাশের কেন্দ্র থেকে আসা অদ্ভুত রহস্যময় এলিয়ান সংকেত নিয়ে চিন্তিত ছিলেন। তাদের তদন্ত অব্যাহত ছিল, তাদের উচ্চ কি তা খুঁজে বের করা হয়েছিল। তারপর নাসার ট্রেনজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট সাহায্য করেছিল। TESS স্যাটেলাইটের জন্য ধন্যবাদ। বিজ্ঞানীরা সেই উচ্চ জানতে পেয়েছেন যেখান থেকে অদ্ভুত রহস্যময় এলিয়ান সংকেত এসেছে। বিজ্ঞানীরা যে জায়গা থেকে এই সংকেতটি আসছে তার নাম দিয়েছেন TIC 400799224। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই অস্পষ্ট স্থানটি দুটি বাইনারি তারা হতে পারে, অর্থাৎ এখানে দুটি তারের ব্যবস্থা থাকতে পারে যাকে ঘিরে ধুলোর ঘন মেঘের বৃত্ত। হার্বার্ট স্মিথ সোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স একটি বিবৃতিতে বলেছেন যে এটিও ঘটতে পারে যে এই দুটি তারকা সিস্টেমের মধ্যে উপস্থিত ধূলিকণার ঘন মেঘ একটি বড় গ্রহাণুর বিচ্ছেদের কারণে তৈরি হয়েছিল। এই ঘন মেঘগুলি এত গভীর যে তাদের ভিতর থেকে আসা সংকেতগুলির উৎস শনাক্ত করা কঠিন ছিল, কিন্তু TESS এর সাহায্যে এটা সম্ভব হয়েছে। TESS এমনভাবে ডিজাইন করা হয়েছে এবং তৈরি করা হয়েছে যাতে এটি বাইরের গ্রহগুলিতে অর্থাৎ এক্সোপ্ল্যানেটগুলিতে একটি ছোট এবং ছন্দময় পদ্ধতিতে বেশি এবং কম আলো ক্যাপচার করে। এই স্যাটেলাইট শুধুমাত্র এই গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করেনি, বরং এটি অনেক সুপারনোভার রহস্য খুলতে সাহায্য করেছে। হার্বার্ট স্মিথ সোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এবং নাসার বিজ্ঞানীরা যখন 2019 সালের প্রথম দিকে TESS ডেটা পরীক্ষা করে দেখেন TIC 400799224 কয়েক ঘন্টার মধ্যে প্রায় 25% কম আলো নিঃসরণ করেছে, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে উজ্জ্বল আলো ছুটতে শুরু করে। এর আলো অন্ধকার এবং ঝাপসা মেঘের মধ্যে সমন্বয় বুঝতে বিজ্ঞানীদের প্রায় 2 বছর লেগেছে। এই রহস্যময় সমাধান করতে TESS মহাকাশে এক জায়গায় 1 মাস কাটিয়েছে যাতে এই অদ্ভুত রহস্যময় এলিয়ান সিগন্যাল উৎপত্তি বোঝা যায়। মার্চ 2019-এর মে 2021-এর মধ্যে এই ম্লান TIC 400799224 4টি ভিন্ন সেক্টর থেকে দেখা গিয়েছে। বিজ্ঞানীরা এই রহস্যময় বস্তুটি অধ্যয়নের জন্য এই স্যাটেলাইটের অন্যান্য যন্ত্রগুলিও চালু করেছেন। তো বন্ধুরা, আপনাদের এই হেল্পফুল ইনফরমেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দিচ্ছিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এরকমই হেল্পফুল ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।